আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। আপনাদের অনেকের মনে প্রশ্ন আছে, আবার অনেকে আমাকে পার্সোনালি নক করেছেন, জানতে চেয়েছেন যে আমি কেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, বা আমি অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড করছি না কিছু ব্যক্তিগত কারণে, আবার একটু কর্মব্যস্ততার কারণে। যেহেতু আমি ফুল টাইম জব করি, পাশাপাশি আমার দুটো বাচ্চা আছে, ওদেরকে টেক কেয়ার করা, স্কুল, ওদের স্কুল মাদ্রাসা সবগুলোই ও খুলে ফেলেছে, তো সেজন্য একটু কর্মব্যস্ততার জন্য আসলে সময় করে উঠতে পারছিলাম না ভিডিও এডিট করার জন্য। আর আজকে ফাইনালি একটু সময় বের করেছি, একটা দাওয়াতে যাচ্ছি, মর্নিং পার্টি, সকালে নাস্তার দাওয়াত। ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই, একটু ভিডিও করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর আমার ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। ভাবির বাসায় অলরেডি চলে এসেছি, গাড়ি পার্কিং করে। এখন ভাবির একটা অ্যাপার্টমেন্টে থাকে দোতলায়, আমরা সেখানে যাচ্ছি এখন। আমার সাথে আরও একটা ভাবি আছে, ভাবলাম আপনাদেরকে আজকে ভাবির বাসাটা দেখাবো। উনি অনেক গাছপ্রেমী একজন মানুষ, আর ওনার বাসাটা গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, আপনাদের দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দ ভাবির বাসাটা, কারণ উনি এত সুন্দর করে গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, আর ওনার কাছে এত এত গাছের কালেকশান আছে, আর উনি এত যত্ন করে গাছে, দেখতে জিনিসটা অনেক বেশি ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর গাছ, ভিডিও তো অবশ্য তেমন একটা ক্লিয়ার আসছে না, কারণ হচ্ছে জানালার পাশে যেহেতু গাছগুলো রাখা, আর বাইরে থেকে আলো আসছে, সেজন্য ভিডিওতে একটু অন্ধকার মনে হচ্ছে। ভাবি ওনার বাসার প্রতিটা কর্নারে, প্রতিটা জায়গায় কিছু না কিছু ছোট বড় ধরনের গাছ দিয়ে সাজিয়েছে। ওনার বেডরুম হতে শুরু করে, বাথরুম হতে শুরু করে, কিচেন হতে শুরু করে, কোনো আনাচ্ছে কানাচ্ছে কোনা কর্নার বাকি রাখেনি উনি, এত সুন্দর করে সাজিয়েছে। আর যারা কিলানিতে আছেন তারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন এটা কার বাসা, তাই আমি আর বলছি না। আর এই যে দেখতে পাচ্ছেন অর্কিডগুলো, এগুলো আমি নিয়ে এসেছি ভাবির জন্য। অর্কিডগুলো যখন কিনছিলাম তখন চিন্তা করছিলাম যে ভাবির কাছে আবার সেম অর্কিড নেই তো, কারণ ওনার কাছে এত এত গাছের কালেকশন হয়তো থেকেও থাকতে পারে, কিন্তু ভাবির কাছে এই এই কালারের অর্কিড নাকি নেই ওনার কাছে, তো উনিও অনেক হ্যাপি হয়েছে, আমিও অনেক হ্যাপি হয়েছি।
আপনাদেরকে এখন ভাবির ব্যালকনিতে নিয়ে যাই। এখানেও কিন্তু অনেক গাছ আছে, আর কিছু কিছু গাছে ফুলও ফুটে আছে। আমাদের এখানে এখন যেহেতু ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে, আর সেজন্য তেমন একটা ফুল ফুটছে না, কিন্তু তারপরও ভাবির গাছগুলো যে এত সতেজ, ভাবি এত যত্ন করে গাছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের জন্য ভাবির বাসাটা ভিডিও করতে করতে ভাবে আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে। এখন আমরা খেতে চলে যাব। আপনাদেরকে ছোট্ট করে একটু দেখাচ্ছি যে ভাবে আমাদের জন্য কি কি আইটেম রান্না করেছে নাস্তার মধ্যে। এখানে শ্যামাইয়ের বরফি, পেস্ট্রি, তারপরে চিতই পিঠা, হাতে রুটি বানিয়েছিল ভাবে, তারপরে কাউন্সেলের পোলাও করেছে, অনেক কিছুই করেছে। খাবারগুলো অনেক বেশি মজা হয়েছিল। ভাবিকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে, কমেন্ট করতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।